আপনার মেয়ে তিন তিনটা মেয়ে এখন ঘরে, বিয়ে হয় না, রিস্তা আসে না, এই ছেঁড়ারা আসছে তো বলছে গেল হাঁড় লিব, গেল হাঁড়। বেটার বাপের লেগে গেলে মার, আর মেয়ের মার বাবার জন্য হলো গেল হাঁড়। মেয়ের বাপকে জিজ্ঞেস করছে কি যে কি লাজ কিছু লাগলো নাকি ভাই, কইছে গেল হাঁড়। আর ছেলের বাবা বলছে গেলে মার, গেলে মার, কোথাও গেলে মার, পাইডেল মার আর উড়ে যা, মানে কি কিক মার আর উড়ে যা। কিন্তু যাকে দিতে হয়েছে সে কইছে গেল হার। হ্যাঁ এ ভাইয়া, ই জওয়ানি ই লে লাখ ডেড় লাখ রুপইয়া মে বিকে ওয়ালা চিজ নাই খে, একর কিমত অনমোল বা, যেকর কোনো মোল নাই খে। ই লাখ দু লাখ রুপইয়া মে কাহে বেচ রহল বড়া হো, আ আরে মত কর আইসন পাপ, মত কর আইসন জুলম, পাপ হোগা তু ভি একদিন কিসি বেটি কা বাপ হোগা, তোমার একদিন ঘরে মেয়ে হবে, তুমিও ঘরে বসে বসে কাঁদবে, হ্যাঁ তুমিও ঘরে বসে বসে কাঁদবে সেই দিন। এই যে দেখেন সব টাকা দিয়ে দিয়েছিল, একটাও টাকা ছিল না, কিন্তু তবে এত টাকা কোথা থেকে আসলো ভাই, কে এত টাকা কোথা থেকে আসলো, এই যে দেখেন। তাহলে এই টাকাগুলো আমার আল্লাহ মদত করেছে। আপনারা কয় টাকা দিলেন, আপনি কেউ পাঁচ টাকা দিলেন, কেউ দশ টাকা দু টাকা দিলেন, এখানে টাকা দেখেন কতটি জমা হলো। এই লাগে কেছে যে ঘড়া বুন্দ বুন্দ মে ঘড়া ভরতা হে, এক ফোঁটা করে কলস ভরতে। এই যে দেখেন, যাক শুকরিয়া আপনাদের, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখনো হয় যখন নামাজে গিয়ে মসজিদে গিয়ে সাজদাই পড়ে যায়, ওই সময়তে আল্লাহর সব থেকে বেশি কাছের হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালা, তোমরা আমার কাছে সাহায্য চাও, সাহায্যের দরকার পড়ে গেছে, তোমার পেটে ব্যথা হচ্ছে, গোল ব্লাডারে পাথর হয়ে গেছে, কে স্টোন হয়ে গেছে, তুমি ওষুধ খাচ্ছ তোমার ওষুধ কাজ করছে না, একটা ভোজপুরি গজল বাংলার একটা ভোজপুরি দুটো গজল, হ্যাঁ চলেন হিন্দি নগর সে যাব যাব যাইহা ও পূর্বি বায়রিয়া, ও পূর্বি বায়রিয়া হমর সালাম লেকে যাইহা আকাকে দুয়ারিয়া, সাঞ্জ সিকরে নীর বাহাবে আখিয়া নবী কে ইয়াদ মে, আখিয়া নবী কে ইয়াদ মে, কেসে বতাবে ব্যাকুল মানাওয়া, কেসে বতাবে ব্যাকুল মানাওয়া, দুখিয়া নবী কে ইয়াদ মে, দুখিয়া নবী কে ইয়াদ মে, মোহনী সূরত কে দর্শন কো তরসেলা নজরিয়া হমর সালাম লেকে যাইহা ও পূর্বি বায়রিয়া আকাকে দুয়ারিয়া, যে সগর মন কি দীপ জ্বলহলন কাল কম্বলিয়া ওঢ়কে, যে সগর মন কে দীপ জ্বলহলন কালে কম্বলিয়া ওঢ়কে, দিন কে খাতির ঘুমতে রহেলন রব সে নাতা জোড়কে, তাই ফুকে বাজার মে জুলমি মারেলন পথরিয়া, মারেলন পথরিয়া, মারেলন পথরিয়া হমর সালাম লেকে যাইহা আকাকে দুয়ারিয়া ও পূর্বি বায়রিয়া, লেকে চলল তলোয়ার ও মার যাব কতল নবী কে শান সে, বহিনা সে কোরআন কি আয়াত
सुन के फिर लसीमान से कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, आका के डगरिया हमरा सलामो लेके जइहा ओ पूर्वी बायरिया, नबी जी के दुआरिया। पलमा गेलन अरश पे आका मौला के दरबार में, सिदिरा पे जिब्रील कहते हैं जाना सकत उस पार में, नूरे खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया हमरा सलामो पहुँचा दी है आका के दुवरिया ओ पूर्वी बायरिया। এবার একটা বাংলা গজল, তবে বাংলা তো আমি অত জানি না, তো শুনেন একটা বাংলা গজল আবদার করেছেন। আর কতদিন থাকবি রে তুই ঘুমে অচেতন, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, এ দুনিয়ারে মায়া জানো ঠিকই জানো তারে স্বপ্ন হেন, এ দুনিয়ারে মায়া জানো ঠিকই জানো তারে স্বপ্ন হেন, আরে ঘুম ভাঙ্গিলে সব হারাবি থাকবে না সরণ, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, রাজা প্রজা ফকির দরবেশ আর যত মহাজন সব দেখো আজ মাটির নিচে হয়েছে দফন, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ, আত্মা যখন চলে যাবে শূন্য দেহ পড়ে রবে, এ দুনিয়ার লেবাস খুলে পরাবে কাফন, বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। তো বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে দীর্ঘ দু ঘন্টা ঊর্ধ্বে আলোচনা করলাম, দু তিনটা পয়েন্ট আর দশ মিনিট আপনার সামনে, আমি বেশি এত কথা বলি না কারণ আমার একটু অসুবিধে আছে, কিডনিতে ইষ্টনের ব্যাপার ব্যথা করতে লাগে, এই জন্য আমি দু ঘন্টার থেকে কমই সময় প্রত্যেক জায়গাতে বলি। এবার আপনারা বসে আছেন তো দু তিনটা পয়েন্ট দশ মিনিট আরও বলছি, শুনেলেন। এবার দুটো পয়েন্ট হলো কি, এক নাম্বার আল্লাহ বললেন যে মান আমেলা সালেহান মিন যাকারি মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে ঈমান আনার পরে যদি নেককর্ম করো তাহলে আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনকে সুখময় করে দিব আর আখেরাতে তোমাকে একটা ভালো ঠিকানা দান করব। দু নম্বরে নাবিজি বলছেন যে তুমি যদি সলাৎ আদায় করো তাহলে পারে
सब থেকে সাজদাতে যখন তুমি যাও বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যাও আর আল্লাহ বলছেন যে তুমি তোমার কোন জিনিসের সাহায্যর প্রয়োজন পড়েছে ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালা তো তুমি সালাতের দ্বারাই এবং ধৈর্যের দ্বারাই তুমি আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সাহায্য করব তবে আপনার যদি যে কোনো জিনিসের সাহায্যের দরকার যদি নিতে চান তাহলে আল্লাহর কাছে হতে চান তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে নামাজ ছাড়তে হবে না সবথেকে হ্যাঁ দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে শুনেন আয়াত তিনটি আয়াত আপনাকে এখানে শোনাচ্ছি আমি আল্লাহ বলেন তিন নম্বর হলো তাকওয়া আল্লাহর ভয় পরহেজগারি ইখতিয়ার করতে হবে ধরতে হবে পরহেজগার হতে হবে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দিতে হবে আল্লাহর ভয়ে যদি গুনাহ করা ছেড়ে দেন তাকওয়া মানে কি পরহেজগারি আপনারা বরমতা গেছেন বিয়েতে বরযাত্রী গেছেন খেতে বসে এলান করে কেউ পরহেজি আছে জি পরহেজি আছে বলে হ্যাঁ আছে ওকে মোটর মাংস দেওয়া চলবে না কেন ডাক্তার মানা করেছে কেন মানা করেছে ওকে অসুখ আছে ডাক্তার বলেছে যদি তুমি খাও তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে তুমি কষ্ট পাবে এই জন্য ভয়ে কষ্টের ভয়ে ডাক্তারের নিষেধে কি করছে খাওয়া ছেড়ে দিল খেলো না পরহেজ করলো বাঁচলো এটা হলো দুনিয়ার পরহেজি আল্লাহর নজরে পরহেজি কে আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহগুলো থেকে বাঁচতে বলেছেন ওতে থেকে বেঁচে যাওয়া আল্লাহ বলেছেন চুরি করিস না চুরি করলো না চুরি করলে তোর গুনাহ হবে আর এই গুনাহর কারণে তুই জাহান্নামে যাবি তোর কষ্ট হবে আল্লাহ বললেন মদ পান করিস না এবার মদ পান করলো না যে মদ পান করলে আল্লাহর জাহান্নামে যেতে হবে কষ্ট হবে আল্লাহ বললেন চিন্তাই করিস না করলো না আল্লাহ বললেন সুদ খাস না খেলো না আল্লাহর ভয়ে জাহান্নামের যেতে হবে তার ভয়ে কষ্টের ভয়ে কি করলো লোকটা গুনাহ করা ছেড়ে দিল ইয়ারি নাম হলো ভয়ের নাম হলো তাকওয়া পরহেজগার হয়ে গেলেন এবার আল্লাহ বলেন যারা তাকওয়া পরহেজগার হবে আমার ভয়ে গুনাহ করা ছেড়ে দিবে আল্লাহ কি বলেন শুনেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ভয় অন্তরে করবে যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না যারা আল্লাহর ভয়ে বেপরদা হয়ে চলবে না যারা আল্লাহর ভয়ে স্বামীর সাথে ঝগড়া করবে না যারা আল্লাহর ভয়ে মা বোনের ক্ষেত্রে কথাগুলো বলছি দুটো কথা মা বোনেরা আল্লাহর ভয়ে এসো নামাজ ছাড়বে না আল্লাহর ভয়ে এরা লানতান করবে না আল্লাহর ভয়ে এরা রোজা ছাড়বে না আল্লাহর ভয়ে গর গালমন্দ করবে না ফল কথা আল্লাহর ভয়ে গুনাহ করবে না যে গুনাহ করলে আল্লাহ নারাজ হবে আর জাহান্নামে দিবেন আর জাহান্নামে গেলে আমাকে কষ্ট হবে এই ভয়ে গুনাহ করা ছেড়ে দিল মদের বোতল তোলা ছেড়ে দিল না সালাত না নামাজ নামাজ কাজা কর নামাজ ছেড়ে দেওয়া ছেড়ে দিল নামাজি হয়ে গেল রোজাদার হয়ে গেল আল্লাহর ভয়ে এই গো মা বাবার খিদমত করলো বন্ধুরা আমার ওই গলর ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আমি আল্লাহ তাদের কি করব তার ঘর মুশকিল কোইল থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ তার রাস্তা করে দিব যে কোনো মুশকিলে ফেঁসে যান আল্লাহ আপনার বের হওয়ার রাস্তা বের করে দিবেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর আল্লাহ বলছেন আমি তাকে এমন ভাবে রিজিক দিব যেটা সে কোনোদিন মনেও করতে পারেনি ধারণাও আনতে পারেনি আপনার ধারণাও ছিল না মনে করেন আপনি ভুট্টা লাগিয়েছেন ভুট্টার গাছ পোকাতে কেটে দিয়ে পাতলা হয়ে গেল আপনি বলছেন এবার ভুট্টা ভালো হলো না খুব হয়তো 10 কুইন্টাল হবে এক বিঘাতে কিন্তু এবার লাপতে বসে
আপনি ভালো করে সার দিতে পারলেন না, টাকার কম অভাব। এবার ভুট্টা ভালো হলো না, আপনি মনে মনে ভাবছেন যে এবার ভুট্টা ভালো হলো না, দশ কুইন্টাল যদি বিঘাতে হয়, লাভ তো বসে লাভলেন তো হয়ে গেল ষোলো কুইন্টাল। আপনি তখন বলছেন সার তো ভালো দিনই হে, আর গাছও ওরকম ভালো ছিল না, আমি তো ভাবতেও পারিনি যে এতটি হয়ে যাবে, মনে করছিলাম দশ কুইন্টাল হবে, পনেরো কুইন্টাল হয়ে গেল। এটাই হলো আপনার ধারণার বাইরে। আর আল্লাহ এই কথাটাই বলছেন যে আমি আল্লাহ, ওয়ায়ারযুকুহু, আমি তাদের রিজিক দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি, ধারণাও আনতে পারেনি, হিসাব করতে পারেনি, তার মনে ছিল না যে এতটি হবে, তার হিসাবের বাইরে আমি আল্লাহ তাকে রিজিক দিব। তাহলে বুঝতে পারলেন আল্লাহর ভয় করবেন ইনশাআল্লাহ, অন্তরে গুনাহ ছাড়বেন, নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহর ভয়ে কি করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে দেখে ভয় করলো, আল্লাহ বলছেন যারা আমাকে দেখে ভয় করলো, আমি তার সেই কোনোই মামলাতে হোক না কেন, কোনোই রকমের বিপদ মুখে হোক না কেন, আমি আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করে নিব, তার জন্য বের হওয়ার আমি আল্লাহ রাস্তা আসান করে দিব, তার মামলাকে আমি আল্লাহ সহজ করে দিব। সহজ মানে জি না না না, আপনাকে আপনাকে লাগছে জীবনে একদিন বলাতে তো কত রকমের কথা হয়ে বসে থাকলো, দেখেন আমি রোল আলা মাইনুল, আচ্ছা মাইনুল হক সাহেব উনি পাঁচশত টাকা দিয়েছেন, মাইনুল হক আল্লাহ তোমার বান্দা, কথা জানো ছিল পাঁচশত টাকা আল্লাহ এখানেতে দিল, এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর মইনুল হককে আল্লাহ করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া।